নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। বিশেষ এই প্রোগ্রাম আজকের, প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। শনি মহারাজ 61 বছর পর পাঁচ রাশিকে করবে মালামাল, লিখে রাখুন। বর্তমানে শনি বক্রী অবস্থায় রয়েছে এবং এই বক্রী অবস্থায় থেকে শনি আপনার চৌঠা নভেম্বরের মধ্যে কিছু দুর্লভ সংযোগ এবং শনি যে শতবিশা নক্ষত্রে যে ভ্রমণ করছে, অর্থাৎ রাহু নক্ষত্রে ভ্রমণ করছে, অর্থাৎ শনির আদেশ রাহুকে কিন্তু মানতে হবে। দেখুন এর ফলে কি হবে, পাঁচ রাশি বেনিফিটেড হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন আছে জানা কিন্তু একান্তই দরকার। শনির স্থিতি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো না থাকে, আপনারা শুনছেন যে শনি হয়তো দিবে, কিন্তু আমি একটি কথা বলছি, আমি যত ছক অ্যানালিসিস করেছি কি না, 90% ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু পীড়িত রয়েছে। এই শনি পীড়িত মানে যে একটা নীলা পরিধান করলাম, এটা কিন্তু সব থেকে ভুল ধারণা। আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, নীলা সবারই ক্ষেত্রে কিন্তু নয়, নীলা বিশেষ কিছু লগ্নের জন্য এবং বিশেষ কিছু দশাতে কিন্তু পড়তে কিন্তু পারে। নীলা 15 দিনে কাজ কিন্তু দেয়, আবার 24 ঘন্টার মধ্যে লোকসানও কিন্তু নীলা দেয়, অর্থাৎ নীলা একটা পাওয়ারফুল রত্ন, যে 24 ঘন্টাতে আপনাকে লোকসান করবে, আবার 15 দিনের মধ্যে আপনাকে লাভ দিবে, যদি আপনার নীলা স্যুট করে। তবে নীলা পরিধানে কিন্তু বিশেষ নিয়ম কিন্তু রয়েছে, নীলা আপনি পরলেন লাভ পাওয়ার জন্য, কিন্তু হলো আপনার ক্ষতি। একদম একজন আমি বলবো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে তবেই কিন্তু নীলা পরিধান করা উচিত। নীলা চটজলদি লাভ দেয়, চটজলদি লোকসান দেয়, তাই একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে আগে দেখিয়ে নিন। দেখুন এমনি বৃষলগ্ন এবং তুলা লগ্নের ক্ষেত্রে নীলা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য, তবে শনি স্থিতি কেমন রয়েছে সেটা দেখা দরকার। শনি কোন নক্ষত্রে অবস্থান করছে, কোনভাবে অবস্থান করছে সেটা দেখা দরকার এবং শনি কার সাথে অবস্থান করছে, এবং এর পাশাপাশি আপনার বৃষ, তুলা, মকর, কুম্ভ, কন্যা এবং মিথুন এ কটি লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনার পড়া কিন্তু যায় নীলা, তবে শনি স্থিতি দেখে। কিছু কিছু ক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রেও কিন্তু শনি আপনার নীলা কিন্তু পড়া যায় কিছু মহাদশাতে। দেখুন রত্নের কিন্তু কারকতা কিন্তু অবশ্যই রয়েছে, রত্ন একটা নিজে, অনেকে বলে যে রত্নকে শোধন করতে হবে, না রত্নকে কোনোদিন শোধন করতে হয় না, রত্নের মধ্যে নিজের একটা এনার্জি থাকে, অর্থাৎ যে এনার্জির দ্বারা আমাদের শুভ ফল কিন্তু দেয়। অনেকে ভুল রত্ন পরে বসে আছেন, আবারও বলছি কেউ মুক্তার সাথে পড়ে আছেন গোমেত, কেউ আবার গোমেত ক্যারসাই একসঙ্গে পড়ে আছেন, কেউ রেড কোরাল নীলা একত্রে পড়ে আছেন, কেউ আবার চুনি এবং আপনার হীরা বা গোমেত একত্রে পড়ে রয়েছেন, বা আপনি একটা ক্যারসাই পড়েছেন আবার এদিকে আপনি একটা ফুকরাজ পরিধান করেছেন, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু জানা দরকার। আপনার ক্ষেত্রে কোন জায়গাটা দরকার রয়েছে, কোন রত্নটা আপনার ক্ষেত্রে আদর্শ রয়েছে, তবেই কিন্তু আপনার লাভ কিন্তু দেবে। দেখুন শনি হচ্ছে
আপনারা প্রত্যেকেই জানেন কর্ম ফলদাতা কারকগ্রহ। আপনাদের জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে তার উপর শনি কিন্তু আপনাকে ফল দিবে, এবং আপনার যে কর্ম তার উপর কিন্তু শনি ফল দেবে। শনি কিন্তু কলিযুগে অর্থ কিন্তু দিয়ে থাকে। আমি একটি কথা বলেছি, শনি স্থিতি কিন্তু ভালো, শনি দৃষ্টি খারাপ। আবার কিছু কিছু ক্ষেত্রে শনি দৃষ্টি কিন্তু ভালো, ফলও কিন্তু দেয়, সেগুলো বিচার্য বিষয় অবশ্যই রয়েছে। দেখুন, অনেকে প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, কর্মহীন হয়ে আছেন। আমি আবারও বলছি, কর্মহীন, ঋণ, সন্তানের বিবাহ, সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তি, অথবা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা করছেন, ব্যবসা চলছে না, এই জায়গাগুলো থেকে যদি বেরাতে চান, একমাত্র জ্যোতিষশাস্ত্রে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারবে। আর কৌশিক রায়ের কাছে না ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি একটি কথা আবারও বলছি, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে। আমি অনেককে প্রেডিকশান করে কিন্তু শুধু ছেড়ে দিই, যিনি বলেন যে কৌশিকদা আপনি আমার হাত ধরুন, স্যারেন্ডার করে বলেন, তাদেরই কিন্তু আমি হাত ধরি, প্রত্যেকের কিন্তু আমি হাত ধরি না। আর যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, আমি বারবার বলি, দু চোখ ভরে স্বপ্ন দেখুন। এবং আমি যে কথাগুলো বলবো, নিয়মগুলো বলবো, যে প্রতিকারগুলো করবো, অবশ্যই সেটা মেনে চলুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। শনি এবার দিবে দুহাত ভরে 61 বছর পর। এই শনি এবার এই পাঁচ রাশিকে করবে মহাকোটিপতি। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। প্রত্যেকেই জানেন শনির সাথে রবির সম্পর্ক কিন্তু, পিতাপুত্রের সম্পর্ক কিন্তু ভালো না, কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শ্মশান এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। শনির দাম যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, আপনার ব্যবসা, আপনার দাম্পত্য সুখ এবং ডেলি ইনকাম, এই তিনটি জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। ব্যবসা যারা করছে খুব ভালো, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, নিশ্চিত বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো, অনেকে অধীর আগ্রহ রয়েছেন খুশিতে কোন রাশির কথা বলছে। দেখুন, সে রাশির নাম আপনার বিশেষভাবে লাভ দিবে, সেটি হচ্ছে খুব চর্চিত রাশি, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির অনেকেই বলেন যে কৌশিকদা তুলা রাশির ভালো হবে না। তুলা রাশির তো এইবার সুখের দিন শুরু হতে চলেছে, বিশেষ করে দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। আপনাদের ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, আপনাদের সৌভাগ্যের সূচনা হতে চলেছে, আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে। তিন নম্বর রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি 4 নভেম্বরের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির কিন্তু যোগ কিন্তু রয়েছে, চাইলেও ভুলতে পারবেন না। এই সময়ের মধ্যে আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন, পেন্ডিং হয়ে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে। রাহু নক্ষত্রে বসে আছে, তো আপনাদের এই সময় কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে, প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে আপনাদের শুভ, সৌভাগ্য সূচক। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির কর্মযোগ সৃষ্টি করছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে এই সময়, আপনাদের ডেলি ইনকাম, সফলতা, সাকসেস আপনাদের হতে চলেছে, এবং আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি লিখে রাখুন, আপনাদের এই সময় সোনার রথযাত্রা এক কথায়। আপনাদের মান সম্মান, আপনাদের কেরিয়ার, আপনাদের রাজনীতির ক্ষেত্রে, ফিল্ম দুনিয়া এবং আপনাদের ভাগ্য ক্ষেত্রে এই সময় কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। শনি সাড়ে সাথে চলছে, এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। কুম্ভ রাশি লিখে রাখুন,
ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।